شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের একদিন জীবন জানতে চেয়েছেন যে মহিলাদের যদি মসজিদে ইতিকাফ করার বসার সুযোগ না থাকে তাহলে কি ঘরে বসতে পারবে? আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, পুরুষ হোক এবং মহিলা হোক, ইতিকাফ মসজিদেই করতে হবে। পুরুষ হোক চাহে মহিলা হোক, যদি কেউ এতেকাপ করতে চায় তাহলে অবশ্যই তাকে মসজিদেই এতেকাপে বসতে হবে। যদি মসজিদের মধ্যে মহিলাদের জন্য কোনো পৃথক ব্যবস্থা না থাকে তাহলে তারা এতেকাপ করবে না এবং বাড়িতেও এতেকাপ করবে না, যেহেতু আল্লাহ রাসূল আলী সালাতুসাল্লামের সময়ে মহিলাগণ মসজিদেই এতেকাপ করেছেন। অথচ আমরা জানি যে মহিলাদের জন্য বাড়ির ভিতরে কোনার মধ্যে নামাজ পড়া উত্তম, আল্লাহ রাসূল আলাইহিস সালাম বলেছেন। তদুপরি তাদেরকে মসজিদের মধ্যে ইতিকাফ করিয়েছেন। তাই যদি কোনো মহিলা ইতিকাফে বসতে চায় তাহলে সে মসজিদেই বসবে, আর যদি মসজিদে কোনো ব্যবস্থা না থাকে তাহলে বাড়িতেও ইতিকাফ করবে না, এবং যেহেতু মসজিদে ব্যবস্থাই নাই সেখানে প্রশ্নই আসে না। তাহলে শেষ কথা হলো এই, পুরুষ হোক বা মহিলা হোক যদি এতেকাপ করতে চায় তাহলে মসজিদে গিয়ে এতেকাপ করতে হবে, না হলে করবে না। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।